লকডাউনের মধ্যেই প্রথম দিল্লি থেকে হাওড়াগামী রাজধানী এসে পৌঁছল আসানসোল। বৃহস্পতিবার সকালে ট্রেনটি আসানসোল স্টেশনে এলে মোট 12 জন যাত্রী ট্রেন থেকে নামেন। এতদিন লকডাউনের জেরে ট্রেন চলাচল বন্ধ রেখেছিল রেল কর্তৃপক্ষ। লকডাউন কিছুটা শিথিল হওয়ায় রেল চলাচল অনুমতি দেওয়া হয়। শুরু হয়েছে ট্রেন চলাচল। রেল দপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হাওড়াগামী রাজধানী এক্সপ্রেসে 12 জন যাত্রী আসেন আসানসোলে ও এখান থেকে প্রায় 20 জন যাত্রী ওই গাড়িতে চেপে রওনা দেন। আরও জানা গেছে, সামাজিক দূরত্ব মেনে যাত্রীদের ওঠানামার ব্যবস্থা করা হয় রেল প্রশাসনের পক্ষ থেকে। কেমন লাগছে আসলেন যে বাড়িতে? কোথা থেকে আসলেন? বেনারস। কি বলবেন আপনি রেল? ঠিক আছে, এতদিন পরে বাংলায় ফিরছেন, বাড়িতে ফিরছেন রাজধানীতে, কিরকম পরিষেবা, কিরকম লাগলো? ঠিক আছে, ভালো লাগছে। আপনার নাম? সঞ্জীব অধিকারী। কোথা থেকে আসলেন? মুগলসরাই। মুগলসরাই কেসে লাগে ইতনে বাদ আ রহা হ্যায়? আচ্ছা লাগ রহা হ্যায়। কা ভুলিয়েগা ট্রেন কো? বহুত ধন্যবাদ দেগা। ইতনা দিন বাদ বেঙ্গল মে আ রহা হ্যায় ঘর মে? আপনার নাম স্যার? রাজকুমার ঘোষ। হাজার দিলে কিতনা দিন আয়া স্যার? 12 লোক আয়ে রাজধানী সে আবি দিল্লি সে জো আয়ে। আসানসোল সে কে লোক চাপে? 20 কে আসপাস লোক ইয়াহা সে চলে। তো এইসে हाँ, सोशल डिस्टेंसिंग, सैनिटाइजिंग और मास्क, ये सब हम लोग इंश्योर कर रहे हैं लोगों को आरोग्य क्षति के लिए मोटिवेट कर रहे हैं और फैसिलिटेट किया जा रहा है रेलवे के द्वारा। सर देखिए, आपका बेंगलुरु ट्रेन में कुछ झमेला हो रहा है, उसका मुद्दा? एक्चुअली कुछ लोगों ने कन्फ्यूजन में वहाँ से बोर्डिंग हो गई, ये ट्रेन पुरुलिया नहीं रुकने वाली थी, लेकिन उनको लगा कि पुरुलिया रुकने वाली है, तो उन लोगों को समझा दिया गया और जो उनकी समस्याएँ थी वो दूर कर दी गई हैं। यहाँ CP साहब से बातचीत करके সমস্যা আমরা সর্ট আউট করতে হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।